লোকসঙ্গীত বাঙালির নিজস্ব ধারা, কারণ এখানে গ্রাম বাংলার মানুষের জীবনের সুখ দুঃখ আনন্দ হাসি কান্নার কথা বলা হয়েছে। এছাড়াও একটি দেশের একটি অঞ্চলের সব কিছু সম্পর্কে জানা যায় এই লোকসঙ্গীতের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে থাকছে ফোক মিউজিক নিয়ে অনেক গান, আর আজকের এটিএন মিউজিকে পুরো সময় জুড়ে আমি সামিয়া থাকছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, প্রথমেই বলেছিলাম আমাদের আজকের আয়োজন একটু ভিন্ন আঙ্গিকে হয়েছে। আজকে আমাদের সাথে বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী আছেন, আমাদের সঙ্গে আছেন সাগর দেওয়ান। গল্প শুনবো এবং করব অনেক গান, সেই সাথে দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। সাগর ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ মালিকের ইচ্ছা অনেক ভালো আছে। বর্তমানে কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন, এই ব্যস্ততাকে কতটুকু এনজয় করছেন? আসলে মানুষ যত ব্যস্ত থাকে তত মানুষ শিখে, জানে, আরও বেশি অগ্রসর হয় তার সামনের পথের দিকে, আমার তাই হচ্ছে। ওকে, যেহেতু জানলাম যে আপনি শিখছেন জানছেন, আমরা কিন্তু জানি এই শেখার মাঝে রুটকে কেউ ভুলে যায় না, তো আপনি কি সেটা নিয়ে এখনো শিখছেন? একদমই তাই, আমার ফ্যামিলি ট্র্যাডিশন, আমার লোকজ ধারার যে রুট, মেইন যে রুট, আমি সবসময় চেষ্টা করেছি সেটার মধ্যে থেকে, এর বাইরে যতটুকু করা যায় বাট সেটার মধ্যে থেকে। আমরা দর্শকদেরকে জানাতে চাই যে এই যে ফোক গানের যে ধারা, এটা কিন্তু আপনি পেয়েছেন আপনার বংশ পরিক্রমায়। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে আপনার পরিবারের সবাই গানের সাথে আছে, এবং আপনি চতুর্থ প্রজন্মে আছেন গানকে ধরেই। গানকে ধরেই আপনি আগামীতেও আপনার জীবনটা ধরে রাখতে চাইছেন। তো আমার জানার ইচ্ছে, ঠিক গানকে ঘিরে আপনি কতটুকু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন আপনার জায়গা থেকে? ছোটোবেলা থেকে আসলে ফ্যামিলি ট্রেডিশন 285 বছর যাবত চলতেছে, আমরা চতুর্থ প্রজন্ম আমি। সো এই অনেক ছোট থেকেই গান বাজনার জগতে, গান বাজনার জগতে বিচরণ করেছি, অনেক জায়গায় গিয়েছি, বড় ভাইদের সাথে, অনেক শিল্পীদের সাথে মিশেছি। তো আসলে এই পুরো ব্যাপারটা, পুরো যে জার্নিটা আমার লাইফে, আমি অবশ্য অল্প বয়স বাট আমার লাইফের যতটুকু জার্নি পর্যন্ত আমি করেছি, এই অল্পটুকু সময়ের মধ্যে আমি অনেক কিছু শিখেছি, এবং আশা রাখছি যে সামনের দ্য ফিউচার টাইম আমি আরও যত অগ্রসর হতে পারবো, যদি আল্লাহ মালিকের কৃপা থাকে, আরও অনেক কিছু শিখবো, অনেক কিছু জানার আমার ইচ্ছা আছে এই মিউজিকের উপরে। আর সেই সূত্রপাত ধরেই আসলে আমি আমার স্কুল লাইফ শেষ করে কিন্তু আমি মিউজিকের উপরে স্টাডিতে নেমে যাই একেবারে পুরোপুরিভাবে। আমরা আপনার এই চাওয়াকে সাধুবাদ জানাই। তো যেহেতু কথা আসছিল যে 200 বছরেরও বেশি সময় ধরে গানের সাথেই আছেন, বংশ পরিক্রমায় অনেক গান আপনার কাছে, আপনার ঝুলিতে আছে, তো সেই গান থেকে কি একটা গান এখন শুনবো? অবশ্যই, কেন না, আমার দাদাগুরু মালিক দন সাহেবের একটি বহুল পরিচিত গান, লোকসঙ্গীত বাউল গান, সেই গানটি দিয়ে আমি আজকে শুরু করছি। তাহলে দেরি করবো না, গানটি শুনবো প্লিজ। চলেন চলেন। এই ঘুটি কে বানাইল রে, ও তোর কামেলা রইল কো, ওরে এমন যে রঙিলা ঘুটি, আমি দেখা বড় ধান্দা খাইয়া রে, এই দেহ ঘুটি কে বানাইল রে, ঘুটি কে বানাইল রে, কামেলা রইল কই, এমন যে রঙিলা ঘুটি, দেখা বড় ধান্দা খাইয়া রই, ঘুটি কে বানাইল রে, ঘুটি কে বানাইল রে, কামেলা রইল কই, এমন যে রঙিলা ঘুটি, দেখা বড় ধান্দা খাইয়া রই, ঘুটি কে বানাইল রে,
রাসুল হয় তার ছাউনি দেখো, নবী হয় তার ছাউনি। এবার ফকিরে পাইয়া ঘুটি ফকিরে, এবার ফকিরে পাইয়া ঘুটি উড়ায় রাত্র দিন, ঘুটি কে বানাইল রে, ঘুটি কে বানাইল রে, কামেলা রইল কই, এমন যে রঙিলা ঘুটি দেখা বড় ধান্দা খাইয়া রই, ঘুটি কে বানাইল রে। চমৎকার কথার গানগুলো শুনলাম, এগুলো তো একদমই নিজস্ব সম্পত্তি, তাই না? একদমই একদমই। সেই 8 বছর বয়স থেকে গানের জগতে হাতে খড়ি, তারপর থেকে পথ চলা, এবং এই যে সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি আপনি যে একজন গীতিকবি হিসেবেও নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন, এটা দর্শক কতটুকু জানেন? আমি এখনো এটা বলি নাই কাউকে। হ্যাঁ, আমি আমার লেখা অনেক গান আছে যেটা আমি এখনো করিনি, এখনো বের হয়নি, কোনো গান রিলিজ হয়নি, তবে হবে খুব শীঘ্রই। এখন তো বর্তমানে অনেক স্টেজ করছেন, প্রচুর স্টেজ শো হচ্ছে, স্টেজ নিয়ে ব্যস্ত, এই ব্যস্ততাকে কেমন লাগছে? অনেক ভালো, সব কিছুকে আমি অনেক সুন্দরভাবে এনজয় করতেছি। যে যেখানেই যাই, মানুষ যখন ভালোবেসে একটুখানি ডাক দেয়, তো সেই ডাকের মধ্যে যে একটা মহাব্বত থাকে, একটি প্রেম থাকে, সেই প্রেমটিকে আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। আমরা কিন্তু শিল্পী সাগরকে পালা গানে অনেক বেশি পেয়েছি, এবং সেখানে আপনাকে অন্যরকমভাবে পেয়েছি, আপনার আলাদা একটা ধারাকে আমরা দেখেছি, একদমই তাই। সেই জায়গাটা কেমন লাগে? যেহেতু আমার বংশ পরম্পরা বড় বাবা থেকে শুরু হয়েছে, এবং আমাদের বাংলাদেশে মানে প্রথম প্রথম হচ্ছে আমার দাদাগুরু মালিক দনসব এবং খালিক দনসব হচ্ছে পালা গানের মানে উদ্রতা, মানে তারা হচ্ছে, তারা দুই ভাই হচ্ছে পালা গানকে সৃষ্টি করেছেন প্রথমে বাংলাদেশে। তো তাদের দুই ভাই থেকেই পালা গান পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, বাংলার মাটির অনেক বাউল শিল্পী এখনও বর্তমানে আছেন। সেখান থেকে শুরু হয়ে আমাদের আমি পর্যন্ত, যখন আমি এখন স্টেজে উঠে পালা গানটা যখন গাই, তখন আমার বারবার আমার দাদাদের কথাই মনে হয় যে তারাও এই গানটি করেছেন মাটির মানুষের সাথে একত্রে মিশে মাটির মধ্যে।
তো এই বিষয়টা, এই ভালো লাগাটা, এই ভালোবাসাটা আসলে মুখের কথায় বোঝাতে পারবো না কখনো। সত্যি তাই, একটা সময় কিন্তু পালা গানের প্রচলন অনেক বেশি ছিল, শীতের সময়টাতে এর ব্যাপক ব্যাপ্তি আমরা দেখেছি। বর্তমানে কালের পরিবর্তনের সাথে সাথে পালা গানের যে পরিবর্তন পরিবর্ধন হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? মানুষ পরিবর্তনশীল, মানুষের কর্মও পরিবর্তনশীল, সব সময় আমরা প্রতিটা সেকেন্ডেই পরিবর্তন হচ্ছি। বাট মানে পালা গানের যে জগৎটা, আমাদের দাদা, আমাদের বাবার আমলে, আমাদের চাচার আমল, আমি যেটা ছোটোবেলায় দেখেছি পালা গানের আসরে, যে প্রেম একটা, মানে প্রথম রাত্রে শুরু হতো, শেষ রাতে যে যে একটা মানুষের মধ্যে আবেগের একটা দোলা খেলতো, মানুষ অনেক কান্নাকাটি করতো পালা গানের আসরে, ওই জিনিসটা এখন হারিয়ে গেছে। তবে আমি চাইবো যে এটা আবার পরিপূর্ণভাবে যেন আমাদের সেই আগের রুটে যেন আমরা ফিরে আসতে পারি। এই বিষয়টা নিয়ে আপনি কি কোনো কাজ করছেন বা কাজ করার ইচ্ছে আছে? আমার দিক থেকে আমি যতটুকু পারতেছি এখন বর্তমানের আধুনিকতা মিশিয়ে ততটুকু আমি চেষ্টা করে যাচ্ছি যেন মানুষ ভুল না করে। অ্যাটলিস্ট আমি যা বলতেছি মুখ দিয়ে, সেটা যেন ভুল না হয়, মানুষের কাছে যেন ভুল ইনফরমেশন না যায়। সো এই দিকে খেয়াল করে হচ্ছে স্টাডিটা খুব জোর করে, মানে কড়া জোরে করতেছি, যেন কোনো ভুল শব্দ বা ভুল কোনো ইতিহাস মানুষের কাছে না যায়, যেন আপনাকে কেউ ভুলভাবে ফলো না করে। একদম একদমই তাই। বাহ, দারুন। তো সময় হয়ে এসেছে পরের গানটি শোনার। এবারে কোন গানটি আছে আমাদের জন্য? এই গানটি অনেক জনপ্রিয় একটি গান, দেহ তরি দিলাম ছাড়িয়া গুরু তোমারই নামে। গানটি শুনবো? অবশ্যই। দেহ তরি দিলাম ছাড়িয়া তোমারো নামে, দেহ তরি দিলাম ছাড়িয়া গুরু তোমারো নামে, আমি যদি ডুবে মরি, আমি যদি কলঙ্ক তোমার নামে, দেহ তরি দিলাম ছাড়িয়া গুরু তোমারো নামে। বাজারিরা বাজার করে, কত রঙের বাতি জ্বলে গুরু দোকানের সামনে, বাজারিরা বাজার করে, কত রঙের বাতি জ্বলে গুরু দোকানের সামনে, ও তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও, তারা জ্বালাইয়া বাতি করে।
সদর মোকামে গুরু তোমার নামে আরে দেহ তরি দিলামে ছাড়িয়া মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীরে ধর বই তরে পরবীরে ফেরে মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীরে ধর বই তরে পরবীরে ফেরে ওহয়া সিদ্ধির গঞ্জে গেলে পরে রে আগে সিদ্ধির গঞ্জে ওরে মন মনরে আমার আগে সিদ্ধির গঞ্জে গেলে পরে যাবি নিত্য ধামে গুরু তোমার নামে দেহ তরি দিলামে ছাড়িয়া তোমার নামে দেহ তরি দিলামে ছাড়িয়া গুরু তোমার নামে দেহ তরি দিলামে ছাড়ি পরিবেশনা মুগ্ধ হয়ে শুনছিলাম, আর আমার বিশ্বাস আমার সাথে আমার দর্শক যারা ছিলেন তারাও মুগ্ধতার সাথে গানটি শুনছিল। অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। এই যে ফোক গানের সাথে একটু ক্লাসিক ঘরানা মিক্স করে গাওয়া, এটা কোথা থেকে আপনার কাছে মনে হয়েছে রপ্ত করা হয়েছে? আমি যখন গান শিখি ওই সময় আমি তো ফোকটাই করতাম প্রথমে ছোটবেলা থেকে। আমার একজন বড় ভাই আছেন, তার নাম হচ্ছে উত্তম দেওয়ান। তিনি খুব ক্লাসিক্যালের ধ্রুপদ সঙ্গীত শিল্পী ছিলেন, এখনও আছেন তিনি। আমি মানে একটা জিনিস ছোটোবেলা থেকে ফলো করতাম যে আর যারা হারমোনিয়াম প্লেয়িং করতেছে আর যারা ফোক গাচ্ছে তাদের থেকে উত্তম ভাই কেমন যেন ডিফারেন্ট। আচ্ছা, সে যখন হারমোনিয়াম প্লেয়িং করতেছে তার মেজাজটাই যেমন অন্যরকম, তার ফিঙ্গারিং স্টাইলটাই অন্যরকম, তার গায়কের ঢংটাই আলাদা। তো আমি চিন্তা করতে 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 দেখলাম যে উত্তম ভাই মানে ফোক তো হচ্ছে তার ফোর্থ সাবজেক্ট ছিল, তার মেন সাবজেক্ট ছিল ক্লাসিক্যাল। দেখলাম যে তিনি অনেক বেশি গজল শুনেন এবং গজল করেন। আমি একজন গজল প্রেমিক, আমি অনেক বেশি গজল শুনি।
আসলে যে কোনো শিল্পীর জন্য ক্লাসিক্যাল তো বলাই বাহুল্য, এটা তো রপ্ত করতেই হয়, এজন্যই সবাই হয়তোবা আপনাকে একটু অন্যরকম ভাবে পাচ্ছে, অন্যরকম ভাবে পেয়েছে। আচ্ছা, এই যে ফোকের সাথে ফিউশন যেটা হচ্ছে, মিউজিকের যে একটা ফিউশন আমরা এখন ট্রেন্ডে দেখছি, এটাকে আপনার কাছে কেমন লাগে? অবশ্যই ভালো, আমি পরিবর্তন হচ্ছি। আপনি এতে কি কাজ করে কমফোর্টেবল? সম্প্রতি কিন্তু আমরা পেয়েছি এই কাজগুলো। হ্যাঁ, আমি অনেক বেশি কমফোর্টেবল, কারণ হচ্ছে আমরা যদি আমাদের দেশের বাইরে একটু যাই, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি একটু ঘুরি, প্রত্যেকটা দেশ কিন্তু ফিউশন নিয়ে অনেক বেশি কাজ করতেছে এখন। আর যেই কারণে হচ্ছে ইয়াং জেনারেশন খুব বেশি টাচ করতেছে তাদেরকে, অ্যান্ড গানগুলো খুব আমাদের কাছে ভালো লাগতেছে। তো আমাদের ফোকটা যেটা আছে, আমাদের শিকড় তো শিকড়ের জায়গায় আছে অবশ্যই। মিউজিক প্ল্যাটফর্মের দিক থেকে যদি আমরা, যেমন আজকে আমাদের মাঝখানে বেজ ইউজ হচ্ছে, একটা বেজ গিটার যখন একটা গানের পিছনে বাজে না, টোটাল গানটাকে একদম পুরো ভরে ফেলে, তার যে সাউন্ড, তার সাউন্ড দিয়ে পুরো গানটাকে একটা একটা ভাবে রাখে, আলাদা একটা রিদমে রাখে। তো সো এটা ভালো, দ্যাট ইজ গুড। তো সময় হয়ে গেল আমাদের তৃতীয় গানের, কোন গানটি শুনবো এবারে? এবার একটি দূরবীন শাল লেখা, সাধক দূরবীন শাল লেখা একটি গান পরিবেশন করতে চাই। দারুণ, শুনবো। বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল, আমি পিপাসাতে পান করি তবে পিপাসাতে, আমি পিপাসাতে পান করি তবে পোড়া প্রাণ হইত শীতল। বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল, ওই আমার বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল। যাইতাম ঘাটে কলসি গলাইয়া, আমি মিন হইয়া থাকতাম মিশিয়া গো, যাইতাম ঘাটে কলসি গলাইয়া, আমি মিন হইয়া থাকতাম মিশিয়া গো, আমি তোমালেরও ডালে বসিয়া, গজল। বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল। বন্ধু যদি হইত গবাসি, আমি হইতাম কালো শশী গো, বন্ধু যদি হইত গবাসি, আমি হইতাম কালো শশী গো, আমি তোমালেরও গজল। বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি, বন্ধু যদি হইত নদীর জল।
সময় আমার নাই গো বেশি, আমার বন্ধু যদি হইত রসিক, সময় আমার নাই গো বেশি, আমার বন্ধু যদি হইত রসিক, আমার গলা তেলা গাইতামে ফাঁসি, আমার গলা তেলা গলা তেলা গাইতামে ফাঁসি, বলে দূরবীন সাপাগল, বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল, আমি পিপার সাথে পান করিতামে পিপার সাথে, আমি পিপার সাথে পান করিতামে পড়া শীতল, বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল, ওই আমার বন্ধু যদি বন্ধু যদি আসলে ভালোবাসার মানুষকে খুব সুন্দরভাবে বলা যায় একমাত্র গানের মাধ্যমেই, তাই তো? একদমই তাই। আপনার কাছে একজন সাধক এবং একজন বাউল বলতে আপনি কি বলছেন? একই জিনিস। সাধক তাকে বলে যিনি হচ্ছে সাধনায় রত থাকে। সাধক হচ্ছে সে যে সাধনা করতেছে, চলে গেছে তাকে সাধক বলে না, যে সাধনা করতেছে তাকে সাধক বলা হয়। আর বাউল যে কথাটা বললেন না, বাউল হচ্ছে একদম আল্লাহ কেন্দ্রিক, মানে একদম পুরো সরাসরি সাধক সাধনা করে বাউল হয়, সাধক সাধনা সেধে দিন হচ্ছে বাউল হয়। বাউল কিন্তু এত সহজ না হয়। আমরা অনেকে বলে থাকি যে আমরা বাউল শিল্পী, বাউল পালাকার, অমুক তমুক, এই সেই অনেক কিছু বলে থাকি, কিন্তু কথাটা সত্যি না। সাধনা করে সাধনা সেধে সাধক হয়ে দিন হচ্ছে বাউল হইতে হয়। কারণ বাউল হচ্ছে একেবারেই পরমের সাথে যারা একদম পুরো ডিরেক্ট মিশে গেছে, কানেক্টেড, তাদেরকে বাউল বলা হয়। আর তাদের কোনো চাওয়া পাওয়া, তাদের কোনো ইচ্ছা, তাদের কোনো ফিউচার বলতে কোনো কিছু থাকে না। পৃথিবীতে যারা বাউল হয়েছে তাদের দেখবেন, যেমন ধরেন আমার বড় বাবা আলফু দেওয়ান সাহেব, তিনি একটা না 18 বছর সংসার ত্যাগেছিলেন, 18 বছর সংসার ত্যাগেছিলেন। 18 বছর পরে তিনি আবার বাংলাদেশে আসছেন, তিনি পাকিস্তান লাহোরে ছিলেন তার গুরুর কাছে, সেখান থেকে আবার বাংলাদেশে আসছেন, আবার তিনি তার গুরুর হুকুমে দিন হচ্ছে তিনি সংসার ধর্ম আবার শুরু করছেন। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা বাউলের পক্ষে সম্ভব, সাধারণ মানুষের পক্ষে এটা ইম্পসিবল ব্যাপার, চিন্তাই তো করা যায় না। বাহ, দারুণ ব্যাখ্যা। তো গল্প গানে আমাদের সময় কিন্তু শেষের দিকে, আমাদেরকে যেতে হবে, তবু যেতে ইচ্ছে করছে না। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা দর্শক আছেন, আপনার যারা ভক্ত আছেন, তাদেরকে কি বলে যাবেন? আমি আসলে সবাইকে বলবো একটি কথা, যে আমি একজন মানুষ, শিল্পী হওয়ার আগে আমি একজন মানুষ। আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের মহাব্বতের কারণে, আল্লাহ মালিকের রহমতে এত দূরে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমি সবসময় আপনাদের কাছে চাইবো যেন আপনাদের ভালোবাসার যে হাতটা, দোয়ার যে হাতটা, সেটা যেন আমার প্রতি ঠিক এমনই থাকে, যেমনটা আপনারা পূর্বে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে যেন এমনই থাকে, যেন আপনাদের মাঝে আরও ভালো কিছু নিয়ে আমি আসতে পারি আপনাদের দোয়ায়। এই আমরাও তাই আশা করছি। অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। আমাদের আয়োজন শেষ করব আপনার গান শুনে, কিন্তু সে তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আয়োজন তো শেষ করতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। তবে যাবার আগে আমার এই পরিবেশনার সাথে যারা ছিলেন, যারা মিউজিশিয়ান ছিলেন, যাদেরকে পরিচয় না করিয়ে দিলেই নয়, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হয়ে গেল। আমার সাথে বেস গিটারে ছিলেন সজীব, অক্টোপ্যাডে ছিলেন আলমগীর, পার্কেশনে পিকে, ঢোলে ছিলেন সুশান্ত, রাবাবে ছিলেন আনন্দ, বাঁশিতে ছিলেন কামরুল এবং কিবোর্ডে ছিলেন অন্তর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, চমৎকার আয়োজন, চমৎকার গল্প এবং গানে আমাদের সময় শেষ হয়েছে। আগামীতে আবারও দেখা হবে চমৎকার সকল শিল্পীদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আয়োজনের শেষে কোন গানটি শুনছি আমরা? এটি দাদাগুরু খালেক দনশরের, ছোট দাদাগুরু খালেক দনশরের একটি গান, বিখ্যাত গান।
আর গানটি করার আগে ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে যে এত সুন্দর প্ল্যাটফর্মে আমাকে গান করার সুযোগ দিয়েছেন তারা, আমাকে ডেকেছেন, সকলের প্রতি অসংখ্য শুকরিয়া। এবং আমার সাথে যারা আজকে সঙ্গত করেছেন সকলেই আমার সিনিয়র গুণী মানুষ, সকলের প্রতি আমার ভালোবাসা এবং আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে আপনার প্রতি আমার সালাম রইল, ভালোবাসা রইল, অনেক ভালো থাকবেন। চলেন আমরা লাস্ট গান যাই শুনব। মইলে যেন পাই তোমার গো পূর্ণ জনম লইয়া, ওই আমি মইলে যেন পাই তোমার গো পূর্ণ জনম লইয়া। তোমার
আমারে গো পূর্ণ জনম লইয়া, আমি মইলে যেন পাই তোমারে গো